ভিডিওর শুরুতেই আপনি রয়েছেন হিন্দি ভার্সন অর্থাৎ হিন্দি ল্যাঙ্গুয়েজে অফিশিয়াল অ্যাডভার্টাইজমেন্ট। এটি হচ্ছে csbc.bih.nic.in এই অফিশিয়াল ওয়েবসাইটের একটা বিজ্ঞপ্তি যেটা হিন্দি ল্যাঙ্গুয়েজে কিন্তু রয়েছে এই মুহূর্তে। তো বলে রাখি প্রথমেই, আপনারা হয়তো এই ভিডিওটি শুরু করেছেন ভিডিওর থাম্বনেল পিকচার দেখে এবং থাম্বনেলে যা বোঝানো হয়েছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। পশ্চিমবঙ্গ রাজ্যে এই প্রথম সরকারি পরীক্ষার প্রস্তুতির জন্য সবচেয়ে ভালো অ্যাপ বাংলা ভাষায় পরীক্ষা অ্যাপ। পরীক্ষা অ্যাপ সফটওয়্যারটি আপনারা পেয়ে যাবেন গুগল প্লে স্টোরে অথবা আপনারা পেয়ে যাবেন আমাদের এই ভিডিওর ঠিক নিচের ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, সেই লিংকে ক্লিক করে সরাসরি আপনারা সফটওয়্যারটি ডাউনলোড করে নিন এবং আপনার ফোনে ইনস্টল করবেন। এবং সামনেই রয়েছে WB আবগারি কনস্টেবল RRC গ্রুপ ডির বিভিন্ন পরীক্ষা এবং সেই সমস্ত পরীক্ষার জন্য প্রস্তুতির জন্য সেরা টেস্ট সিরিজ পাবেন আপনি সেই সফটওয়্যারের মধ্যে এবং সেই সমস্ত টেস্ট সিরিজের ল্যাঙ্গুয়েজ কিন্তু বাংলা ভাষাসহ ইংরেজি ভাষাতেও আপনারা পেয়ে যাবেন। এবং বলে রাখি, আমাদের কুপন কোড যদি ব্যবহার করেন তাহলে প্রতিটি টেস্ট সিরিজে 40% ছাড় কিন্তু আপনি পেয়ে যাবেন এবং এই 40% ডিসকাউন্ট পেতে হলে অবশ্যই ভিডিওর নিচে ডেসক্রিপশনের লিংক ফলো করে সফটওয়্যার ডাউনলোড করবেন এবং কুপন কোড ইফ্রেন্ড40 এই কুপন কোড ব্যবহার করবেন, তাহলে 40% ডিসকাউন্ট পেয়ে যাবেন। এবং এই সফটওয়্যারের মাধ্যমে আপনারা বিভিন্ন রাজ্য সরকারের বিভিন্ন চাকরির মক টেস্ট বিনামূল্যে দিতে পারবেন, ফ্রিতে দিতে পারবেন অনলাইনের মাধ্যমে মক টেস্ট। তাহলে আজই এখনই লিংক ফলো করে সফটওয়্যারটি ইনস্টল করে নিন। কনস্টেবল নিয়োগের জন্য ইতিমধ্যেই একটা নোটিফিকেশন জারি করা হয়েছে এবং এখানে প্রচুর শূন্যপদ রয়েছে। শূন্যপদ রয়েছে 11,880টি শূন্যপদে কনস্টেবল নিয়োগ করতে চলেছে এবং সেই কনস্টেবলের স্যালারি কিন্তু প্রতি মাসে 21,700 থেকে 69,100 টাকা পর্যন্ত কিন্তু স্যালারি রয়েছে এখানে। এবং এই নোটিফিকেশনে সমস্ত কিছু রয়েছে, আপনারা বিষয়বস্তুটি জানতে হলে অবশ্যই আমাদের এই ভিডিওর নিচে ডেসক্রিপশন লিংক ফলো করে এই নোটিশটি ভালো মতন পড়ে নেবেন ডাউনলোড করে। তো বন্ধুরা, এই নোটিশটি যে ওয়েবসাইট দেওয়া রয়েছে সেই ওয়েবসাইট হচ্ছে এটি, দেখতেই পাচ্ছেন csbc.bih.nic.in। এই ওয়েবসাইটে আপনারা পেয়ে যাবেন, সবার প্রথমে আমি এই ওয়েবসাইটের লিংক দিয়ে দেবো ভিডিওর ঠিক নিচে ডেসক্রিপশনে। দেখুন, প্রথমেই দেওয়া রয়েছে এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার, তার পাশে ডেট রয়েছে 4/10/2019 এবং বিজ্ঞপ্তি নাম্বার কিন্তু এখানে দেওয়া রয়েছে। আপনারা যখনই এই প্রথম লিঙ্ককে যখনই ক্লিক করবেন সঙ্গে সঙ্গে একটা পেজ এইভাবে আপনার সামনে চলে আসবে এবং রেজিস্ট্রেশন প্রসেস দেখতেই পাচ্ছেন। এবং এখানে কিন্তু ফিল অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে স্টেপ বাই স্টেপ আপনাদের করতে হবে, প্রথমে রেজিস্ট্রেশন, তারপরে অ্যাপ্লিকেশন ফর্ম, তারপরে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস আপনারা চেক করতে পারবেন। এবং তার আগে, এই সব করার আগে অবশ্যই আপনারা কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট নোটিফিকেশনটা পড়ে নেবেন। এখানে ক্লিক করলেই আপনাদের সামনে এইভাবে নোটিশটি ডাউনলোড হয়ে যাবে এবং এটি ভালো মতন পড়ে বুঝে তারপর কিন্তু এখানে রেজিস্ট্রেশন প্রসেসটি কমপ্লিট করবেন। কিভাবে করবেন, তার জন্য প্রথমে এই স্টেপ 1 দেওয়া রয়েছে, আপনারা এখানে যথারীতি ক্লিক করবেন। যখনই আপনারা এখানে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে আবারও একটা পেজ চলে আসবে এবং অলরেডি পেইড অ্যাপ্লিকেশন ফর অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এটা, এবং তার ঠিক নিচে রয়েছে রেজিস্টার এ মেক পেমেন্ট ফর, যারা এখনো পর্যন্ত অ্যাপ্লাই করেন তাদের জন্য, নিউ ক্যান্ডিডেট যারা। তো আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে সরাসরি আপনারা ক্লিক করবেন এখানে। এখানে যখনই ক্লিক করবেন আপনার সামনে চলে আসবে এইভাবে এবং হিন্দি ভাষায় রয়েছে এবং চাইলে আপনি ইংরেজিতেও করতে পারেন। তো আমি আপনাদের সুবিধার জন্য ইংরেজিতে করে নিলাম এবং এখানে আপনারা ভালো মতন পড়ে নেবেন কত ক্যাটাগরি ওয়াইজ কত শূন্যপদ রয়েছে, বয়স কত, সমস্ত কিছু পেয়ে যাবেন আপনারা এখানে। ST SC OBC সেই যে ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরি ওয়াইজ কত অ্যাপ্লিকেশন ফি সেটাও কিন্তু ধার্য করা রয়েছে এখানে, মেলদের জন্য কত, ফিমেলদের জন্য কত, এবং এখানে মেল ফিমেল সবাই কিন্তু আবেদন করতে পারবে, সবার জন্যই সিট সংরক্ষিত রয়েছে। তো আপনারা পড়ার পর আপনারা জাস্ট লাস্টে এখানে এই জায়গায় ক্লিক করবেন, ক্লিক করে প্রসিড টু রেজিস্ট্রেশন অ্যান্ড পেমেন্ট। প্রথমে আপনাদের কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে, এটা মনে রাখবেন। আপনারা এখানে প্রসিড করে দেবেন, প্রসিড করে দেওয়ার পর আবার কিন্তু চলে আসবে এভাবে। এবং এটি হচ্ছে অ্যাপ্লিকেশন ডিটেলস, এখানে আপনারা অ্যাপ্লিকেশন যারা করবেন, যারা আবেদন করবেন, তাদের আগে কিন্তু এটা আপনাদের আগে ভরতে হবে, এই ফর্মটা ফিল আপ করতে হবে। ছোট্ট সিম্পল, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো জাস্ট আপনাদের এই বিষয়টা জানিয়ে দিলাম যে এখান থেকে আবেদন করতে পারবেন। এই ওয়েবসাইটে একটা কনস্টেবলের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, আবেদনের নোটিফিকেশন জারি হয়েছে, আপনারা অবশ্যই এখানে আবেদন করতে পারবেন। এবং এটা কিন্তু বিহার পুলিশ, BMP, SIRB এবং BSISB এই সব পোস্টে কিন্তু এখানে কিন্তু নিয়োগ করা হবে এবং বিহার পুলিশে কনস্টেবল কিন্তু এটা। তো আপনারা অবশ্যই কেয়ারফুলি নোটিফিকেশনটি পড়ে তারপর কিন্তু আবেদন করবেন।